মুক্তিযুদ্ধ চলাকালীন 1971 সালের 10ই এপ্রিল জনগণের রায় নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হয় সরকার। এর এক সপ্তাহ পর অর্থাৎ 17ই এপ্রিল এই সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা মেহেরপুরের ঐতিহাসিক বৈদ্যনাথ তলার আম্রকাননে শপথ গ্রহণ করেন। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত। দর্শনার্থীদের কাছে মুজিবনগরকে তুলে ধরতে ঐতিহাসিক স্থানটিতে তৈরি করা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত নানা স্থাপনা। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় দিনটিকে প্রতি বছর মুজিবনগর দিবস হিসেবে পালন করা হয়। রাত পহলেই শুরু হবে মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা। বৈদ্যনাথ তলার আমবাগানে তাই চলছে সাজসজ্জার কাজ। ইতোমধ্যেই অনুষ্ঠানের সব রকম প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। প্রচুর পরিমাণে যাতে পানি মানুষ খেতে পারে, হ্যাঁ, সেই ব্যবস্থা রেখেছি। আমরা দুটি মেডিকেল টিম রেখেছি এবং এখানে স্যানিটেশন ব্যবস্থা, যেখানে অস্থায়ীভাবে 15টি ল্যাট্রিন ছিল, ওটি 30টি করা হচ্ছে। এবং একই সাথে আমরা এখানে কিন্তু কুচকাওয়াজ এবং গার্ড অনারের সামনে খুব বেশি শেড দেওয়া হতো না, তো আমরা চিন্তা করছি যে একটু শেড প্লাস পর্যাপ্ত পরিমাণে ফ্যান রাখবো। বিভিন্ন ধরনের শ্রেণীর সমাগম ঘটবে, যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে লক্ষ্যে আমরা একটি প্রচুর ফোর্সের, একটি বড় ধরনের ফোর্সের সমন্বয় ঘটিয়ে আমরা একটি নিরাপত্তা বলয় তৈরি করার চেষ্টা। দিনটি উপলক্ষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে জনসভার আয়োজন করেছে আওয়ামী লীগ। প্রতি বছরের ন্যায় এবারও আয়োজনের সাথে আমরা প্রত্যক্ষভাবে জড়িত এবং আমাদের খুবই আনন্দ লাগে, অনেকে অনেক ভালো লাগে। তো দীর্ঘদিন, অনেকদিন প্রধানমন্ত্রী যার নামে, যার বাপের নামে আজকে এই মুজিবনগর, তিনি অনেকদিন এখানে আসেননি। তা আমাদের সর্বশেষ দাবি আমাদের মন্ত্রী মহোদয়ের মাধ্যমে যে মাননীয় প্রধানমন্ত্রী একবার এসে আমাদেরকে স্বচক্ষে দেখে যান। 1971 সালের পরে আমরা 72 সাল থেকে কিন্তু এই অনুষ্ঠানটি হয়ে থাকে, তো আমরা এবারও যথাযথ মর্যাদার সাথে এই অনুষ্ঠানটি উদযাপন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। করোনা মহামারীর কারণে 2 বছর ছেদ পড়েছিল মুজিবনগর দিবসের আয়োজনে। এবছর জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হবে ঐতিহাসিক এই দিনটি। বিজয় টিভি নিউজ ডেস্ক।